হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করছি আমি যে সৌদি আরবে উমরা করতে গিয়েছিলাম সেখানে কিছু ভিডিও। উমরা শেষে আমরা যে অনেকগুলোই জায়গা ঘুরেছিলাম, তো আমি পর্যায়ক্রমে চেষ্টা করব ওই সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে জাবালে রহমত, যে রহমতের পাহাড় আছে সৌদি আরবের মক্কায়, সেটার উপরেই হচ্ছে আজকের ভিডিওটা। তো তাহলে চলুন দেখে নিই। আমি এই পাহাড়ের খুব বেশি যে জানি তা না, আমি যতটুকু জানি সেটাই শেয়ার করব। আমরা আসলে যেদিনকে এসেছিলাম আর কি 14 অক্টোবর আমরা বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলাম, তো আমরা 14 তারিখে আস্তে আস্তে এখানকার স্থানীয় সময় প্রায় রাত 11টা বেজে গিয়েছিল। বাংলাদেশ থেকে সৌদি আরবের সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। তো আমরা যেদিনকে এসেছিলাম 14 তারিখে, 14 অক্টোবরে হচ্ছে রাত 11টায়, তো ওই দিনই হচ্ছে আমরা 3-4 ঘন্টা হোটেলে রেস্ট নেবার পরে 3:30-3টার দিকে আমরা কাবা শরীফে আর কি গিয়েছিলাম। তো ওখানে আমাদের প্রথম যে উমরাটা আমরা করে নিয়েছি। তারপরে হচ্ছে আমরা সম্ভবত আমরা সৌদি আরবের মক্কায় 3য় দিনই এখানে গিয়েছিলাম। আমরা একটা মাইক্রোবাস টাইপের আর কি একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম 20 জনের মতো। তো আমার নিজের পরিবার থেকে আমরা ছিলাম 10 জনের মতো। তো আমাদের একটা মাইক্রোবাস অবশ্য মাইক্রোবাসের থেকে বড়, আমরা যেটা বাংলাদেশে যেভাবে মাইক্রোবাসের লোকজন বসে ওর থেকে বড়, প্রায় 20-25 জন বসতে পারে, এরকম একদম ছোটো মিনি বাসও বলা যায়। তো যাই হোক, আমরা অনেক জায়গায় ঘুরেছি, আমি অনেক ভিডিও করেছি। তো পর্যায়ক্রম পূর্বেই বলেছি যে আমি এটা একটা একটা করে দিব। তো আজকে একটা দিব, সেটা হচ্ছে জাবালে রহমত পাহাড়ের ওপরে। তো এর ওপরে কিছু আমি আপনাদের সাথে শেয়ারও করছি। এই পাহাড়টা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পাহাড়। এই পাহাড়ের যেটা আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে আল্লাহর আদেশ অমান্য করে গন্ধব ফল খাওয়ায় আর কি প্রথম মানবী আদম ও হাওয়া আলাইসাল্লাম স্বর্গদ্বন থেকে যে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে আদম আলাইসাল্লামকে স্মরণ দ্বীপে অর্থাৎ শ্রীলঙ্কায় বর্তমানের, আর হাওয়া আলাইসাল্লামকে জেদ্দায় অর্থাৎ সৌদি আরবে এখানে নামিয়ে দেওয়া হয়েছিল। অবশ্য এই বিষয়টা নিয়ে অনেক মতভেদও আছে। দীর্ঘ সময় পর তাদের দুজনে দেখা হয়েছিল এই আরাফাতের পাহাড়ে। আরাফাতের পাহাড় সৌদি আরবের মক্কার পূর্ব দিকে আরাফাতে অবস্থিত একটি পাহাড়। একে জাবালে রহমত বা রহমতের পাহাড় বলেও উল্লেখ করা হয়। রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে হজ যাত্রীদের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানাইটে গঠিত এবং উচ্চতা প্রায় 70 মিটার। এই পাহাড়ের চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্থে প্রায় 2 মাইল। এই বিরাট সমতল ময়দানের নাম হচ্ছে আরাফাত। আরাফাতের ময়দানের 3 দিক পাহাড় বসচিত। আরাফাত ময়দানেরও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে এই জায়গাটা যখন হজ হয় তখন এগুলো কিছুই দেখা যায় না, এখন যদিও দেখা যাচ্ছে ফাঁকা, তখন শুধু মানুষ আর মানুষ থাকে, আর এখন আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন আর কি। কিন্তু হজে আসলে তখন কিন্তু এইভাবে কিছুই দেখা যাবে না, তখন শুধু মানুষের আর মানুষের মাথায় দেখা যাবে। এই পর্বতে অবশ্য আমরা উঠতে পারিনি আর ওঠাটা সম্ভবও নয়, আর অবশ্য অনেকেই উঠেন। তা আমরা আমাদের টিম কিন্তু উঠিনি, আমরা জাস্ট ওখানে কাছে গিয়ে দোয়া পড়ে এসেছি।
আর হচ্ছে এরপর থেকে এই আর কি এইখান থেকে আমরা পরে মুজদলিফা, তারপরে হেরা পর্বত এসব জায়গায় গিয়েছি, যদিও ওই সব জায়গার ভিডিওটা আমার করা হয়নি। তো যতটুকু করেছি আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি, আশা করি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।